কৃষ্ণ কলি রানী রাসমণি কে আপন কে পর সাজের বাতি শ্রীময়ী সবাইকে ছাপিয়ে গেল মোহর। এই সপ্তাহে টিআরপি রেটিং চার্টে সবার উপরে মোহর। পরপর গত দু সপ্তাহ রেটিং এর মধ্যমণি ছিল কৃষ্ণ কলি। শ্যামা থেকে গৌরাঙ্গী আমরুপালি হয়ে ফের শ্যামার প্রত্যাবর্তনের মতো মার্কাটের এই টুইস্টে দর্শক অন্ধভাবে জি বাংলার এই মেগার হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এই সপ্তাহে করোনাময়ী রানী রাসমণি হাজার পর্ব। রানীমার জীবনে প্রতিটি ধাপে সুখ দুঃখ ভালো মন্দ ভীষণ আন্তরিক ভাবে ফুটিয়ে তুলেছিলেন দীতিপ্রিয়া রায়, ফলে রেটিং এ তিনি প্রথম হবেন বলে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তব অন্য কথা বলল, এমনকি মোহরের জৌলসে শ্রীময়ীও পঞ্চম। সোনামণির এই যুক্তি কি মোহরের প্রথম হওয়ার একমাত্র কারণ? আর কিছু স্পেশালিটি নেই যার জোরে সুপারহিট মেগা? কি সেই রহস্য জানতে পরিচালক স্নেহাশিসের কাছে আরো এক এবার যেন কিছুটা হলেও বোঝা গেল আসল কিচ্ছা মোহর শঙ্কর প্রেম মান অভিমান জড়িয়ে থেকেও দূরে থাকা ইত্যাদি টেনে রেখেছে দর্শকদের। পরিচালকের আরো বিশদে বর্ণনা, লকডাউনের আগের গল্প লকডাউনের পরে নেই, সেই বদল দর্শক বুঝেছে, একই সঙ্গে মোহর শঙ্কর, না বলতে পারা প্রেম ভালো লাগছে সবার। এই জায়গায় দাঁড়িয়ে তর্কের খাতিরে বলা যেতেই পারে এই প্রেমের গল্প নয় নয় করে আরো খান তিনেক ধারাবাহিকে রোজ দেখানো হচ্ছে। মোহর কোথায় আলাদা? এবার স্নেহাশিস খোলাসা করলেন, শিক্ষক ছাত্রীর প্রেম ক্লিক করে গেছে, যা একদমই জানা প্রেমের সঙ্গে মেলে না, ফলে দর্শক দেখছেন ছক ভাঙা যা কিছু তাই তো মানুষকে আকর্ষণ করে। পরিচালকের এই কথার রেশ চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের কথাতেও। শ্রীময়ী রোহিতের প্রেম থেকে মোহর শঙ্কের প্রেম দর্শকের বেশি প্রিয়। ট্রিটমেন্ট কি ছিল জানতে চাইতেই লীনার যুক্তি, শিক্ষক ছাত্রী প্রেম হয় না এমন নয়, কিন্তু প্রকাশ পায় না বেশিরভাগ ক্ষেত্রে, ফলে পরিণতিও পায় না। দর্শকের হিয়া হয়তো নস্টাল এই ধারাবাহিক দেখে, তাই সবাইকে টপকে মোহর টপার। ইন্ডাস্ট্রি জানে মানুষের মন হাতের তালুর মতো চেনেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। সেই ধারণাকে সত্যি প্রমাণ করে তার মোহর রেটিং এ প্রথম বুঝিয়ে দিল, গোপন কথা গোপন থাকলে সুদে আসলে। অধরা মাধুরী বুধ হয় এভাবেই বেড়ে চলে প্রতি মুহূর্তে। তাহলে দর্শক, মোহর কেন টিআরপিতে টপার এবং দর্শকদের ফেভারিট, এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।